বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবল অনুশীলন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে প্রমিজিং, সবচেয়ে সেন্সেশনাল এই মেয়েরা, এবং এক একটা মেয়ে এক একটা যুদ্ধ জয়ের গল্পের সমান। তারা খুবই ইনোভেটিভ, তারা খুবই ইন্ডাস্ট্রিয়াস এবং ভীষণ পরিশ্রমী এবং অবশ্যই সম্ভাবনাময়। মারিয়া মান্দা, সাবিনা, আখি, মনিকা চাকমা, শামসুন্নাহার, কত শত মেয়ে আছে এই বীরত্ব গাথার মধ্যে। এই মেয়েরা কিন্তু বেশ সফল, বাংলাদেশ পুরুষ ফুটবল দলের চেয়েও এরা বেশ সফল, এবং এরা আমি বলতে পারি মাশরাফি সাকিব এদের চেয়ে কোনো অংশ কম নয়। এরা অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে, ঠিকমতো খেতে পারেনি, কিন্তু ফুটবলটা তারা ঠিকই খেলেছে। শত বঞ্চনা, শত বিদ্রূপ কথাবার্তা শুনেও তারা খেলাকে চালিয়ে গেছে। এই মেয়েগুলো সত্যিকারের ফাইটার, তারা জানে কীভাবে যুদ্ধ করতে হয়, তারা জানে কীভাবে একদম শেষ পর্যন্ত লড়াই করতে হয়, হারার আগে হারব না এমন মানসিকতার বলিয়ান এই সব মেয়েরা। দে আর রিয়েলি ফাইটার্স, এবং তাদেরকে দেখে আমি অনুপ্রেরণা পাই, নিশ্চয়ই আপনারাও পান যখন এদের গল্প শোনেন, যে ঠিকমতো এরা খেতে পারতো না, ঠিকমতো পুষ্টি পেত না, ঠিকমতো পোশাক পেত না, সেই মেয়েরা এখন স্বাবলম্বী, অনেক টাকা পয়সা পাচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে পছন্দ করেন, তাদের সাফল্যে তিনিও উদ্বেলিত হন, তিনিও আনন্দ পান। এবং জাতীয় নারী দলের ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, তাকেও দেখতে পাচ্ছেন, তিনি এই মেয়েদের অভিভাবক, এই মেয়েদের নিয়ে কাজ করেন। বয়সভিত্তিক নারী দল আছে, আছে অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 18, এরাও কিন্তু খেলছে। এই পাশে গোলকিপিং প্র্যাকটিস হচ্ছে, বল ধরা বিভিন্ন উপায়ে, শর্ট কিক, স্মল কিক, বিগ কিক, বিভিন্ন উপায়ে ট্রেনিং নিচ্ছে মেয়েরা। দে আর রিয়েলি গ্ল্যাডিয়েটরস, মানে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুবই অদম্য, দুর্বার, অপ্রতিরোধ্য এই বাংলার মেয়েরা। নারী ফুটবল বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা বড় ঘটনা, এই সময়ে হোক আর যে কোনো সময়ে হোক না কেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মেয়েরা কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমি একজনকেও বলতে পারবো না সে খুব সম্ভ্রান্ত বড় পরিবার, বড় বলতে ধনী পরিবারের মেয়ে এমন একটাও নেই। সো রিয়েল ট্যালেন্ট কিন্তু গরিব বা প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। কলসিন্দুরে অনেক ছেলে মেয়ে আছে, যশোরের আছে, সিরাজগঞ্জের সাজাদপুরের আকি খাতুন, সে তো দুর্বার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মানে যে কোনো টুর্নামেন্ট হলেই সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। কী ভালো খেলে ডিফেন্ডার, বাট মাঝে মাঝে সে মাঝ মাঠ থেকে কিক দিয়ে গোল করে। সো শি ইজ রিয়েলি অসাম। গোলকিপিং প্র্যাকটিস, মানে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওদের জন্য। এপাশে গোলকিপিং প্র্যাকটিস, অন্য পাশে ওরা ওয়ার্ম আপ করছে বল নিয়ে। সুযোগ সুবিধা হয়তো ততটা পাচ্ছে না, মানে যতটা পাওয়ার কথা ক্রিকেটাররা যেমন পেয়ে থাকে, তবে যেভাবে সাফল্য ওরা নিয়ে আসছে, দেশের থেকেও পাচ্ছে, বিদেশ থেকেও নিয়ে আসছে, হয়তো এই অবস্থা পরিবর্তন ঘটবে এবং মেয়েরা বেশ একটা সুবিধাজনক অবস্থায় যে না, ফুটবল খেলেও জীবিকা নির্বাহ করা যায়, ফুটবলটাকে পেশা হিসেবে নেওয়া যায়, এই
চিন্তাটা নিশ্চয়ই ওরা করবে এবং ওদের ভাবনায় হয়তো আছে সেটা। আমাদের কোচ গোলাম রব্বানি ছোট, হি ইজ বিজি টু ট্রায়াল দেম এবং সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে নিয়ে, তাদেরকে সঠিক ফিটনেস রাখতে, তাদেরকে সঠিকভাবে ট্রেন আপ করতে। হি ইজ অলওয়েজ বিজি, এটা ভালো দিক। মেয়েদের ফুটবলে এই মানুষটা একদম নিবেদিত প্রাণ, সহজ সরল মানুষ। একসময় এরা কেটস ঠিক মতো পেত না, জার্সি ঠিক মতো পেত না, কিন্তু এখন তারা বেশ ভালো স্পন্সর পাচ্ছে, নারী ফুটবল স্পন্সর পায়, এটা সুখের খবর, এটা আশার খবর। এবং ওদের স্বপ্নটাও কিন্তু বড় হয়েছে, ওরা সাব চ্যাম্পিয়নশিপ না, ওরা এখন বিশ্বকাপে খেলতে চায়। এবং আমার খুব ভালো লেগেছিল এই কথাটা শুনতে যে পুরুষদের আগে আমরা বিশ্বকাপ খেলব, এটা কিন্তু বলেছিল এই মেয়েরাই, মারিয়া মান্দা, সাবিনা, আখি, শামসুন্নাহার, মনিকা চাকমা, একদম রিয়েল ট্যালেন্ট এরা। প্রত্যেকটা মেয়ে ভীষণ সাহসী এবং এই সাহসটাই ওদের সবচেয়ে বড় শক্তি, খুবই কনফিডেন্ট। মানে শত প্রতিকূলতা, শত বাধা পেরিয়ে কীভাবে যুদ্ধ করতে হয়, এই মেয়েগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল প্রমাণ। সো এই চলছে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবল অনুশীলন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।